গাইবান্ধার পলাশবাড়িতে ঢাকা রংপুর মহাসড়কের পাশে আধা শতাংশ জমি মালিকানা নিয়ে দ্বন্দ্বে মোতালিব মুন্সি নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে থানা পুলিশ আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে পৌরশহরের মহেশপুর সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে এ সময় নিহতের দুই ভাই মোবাই মুন্সি ও আরিফ মুন্সি আহত হয়েছেন তারা মহেশপুর গ্রামের আনোয়ার মুন্সির ছেলে স্থানীয়রা জানান ওই এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক সংলগ্ন আধা শতক জমির মালিকানা নিয়ে আব্দুল মান্নান ও মোতালিবের বিরোধ চলছিল আজ সকালে উক্ত জমিতে নির্মাণ কাজ করতে যান আব্দুল মান্নান এতে সহ তার ভাইয়েরা বাধা দেন এ সময় দুপক্ষের মাঝে মারামারি শুরু হয় প্রতিপক্ষের এলোপাতারি লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান মোত্তালিব মুন্সি আহত দুই ভাইকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনার সঙ্গে জড়িত আব্দুল মান্নান সহ তার স্ত্রী রাশিদা বেগম ছেলে রিশাদ ও ভাই একরামুলকে আটক করা হয়েছে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে কেউ জমি কিনে দেখেন বারো শত শত বুঝাতে সামনে হাফ শতক রাস্তা নিয়ে পিছনে জায়গা কিনে স্থাপনা বিল্ডিং করেছে কিনে নিচ্ছে গন্ডগোল যেটুকু জায়গা দুই শত জায়গা